ভেঙেছে আমাদের ফ্ল্যাশ ফ্লাড ওয়ার্নিংয়ে, দেখতেই পাচ্ছ সব অন্ধকার। তো কিছু তো খাওয়ারও উপায় নেই, এই জানলাটা ইয়ে করেছি, কারণ মাইক্রোওয়েভ চলবে না, কিচ্ছু চলবে না। সুষমা একটুখানি ব্রেড খেলো, দুধ গরম করে সিরিয়ালটা খাওয়া যেত, কিন্তু ব্রেড খেলো। আর গ্যাসও অন্যগুলো চালাতে পারছি না, এই গ্যাসটা সুষমা লাইটার দিয়ে জ্বালিয়ে দিয়ে দিল, যেহেতু গ্যাসের কানেকশনটা আছে তার জন্য লাইটার দিয়ে চললো। আর কারণ প্রথম যে গ্যাসটা জ্বলার জন্য ইলেকট্রিক কানেকশন লাগে, আর একদম যেহেতু আলো নেই, এইটা ব্যাটারি অপারেটেড, তাই আমি এটা জ্বালালাম। কারণ এখানে আগুন আর জ্বালাচ্ছে না, ক্যান্ডেল জ্বালাইনি, তার বদলে এটা জ্বালালাম, একটু তো আলো হচ্ছে, তো ওটা দিয়ে হয়ে যাবে। তো এইভাবে সকালটা শুরু হয়েছে। এখন প্রবলেম যেটা হয়েছে, প্রবলেমটা হলো আমাদের এক মাসের বাজার করা থাকে। হ্যাঁ, আমরা সারা মাসের বাজারটা একবারে করি, তো জাস্ট আগের উইকে বাজার করে এনেছি পুরো, মানে দিয়ে সবজিগুলো খাচ্ছি, মাছ মাংস যেটা সেটা সব পুরো টিপে আছে। যদি তাড়াতাড়ি না আসে আমি জানি না ওগুলো কী করবো, বা দুধটা কী করবো সেটাও বুঝতে পারছি না। তো দুধটা নিয়ে ঠিক আছে, পায়েস করে ফেলবো, দুধটা নিয়ে ভাবছি না, এটা ভাবছি মাছ মাংসগুলো নিয়ে। সবজিগুলো তো কিছু হবে না, হোপফুলি সবজিগুলো থাকবে, কিন্তু প্রচুর মাছ মাংস আছে, সেটা আমি কী করবো আমি জানি না, তো ওটাই ভাবছি, দেখা যাক। হোপফুলি তাড়াতাড়ি চলে আসবে, রাত্রিবেলা ওই দুটো আড়াইটে এরকম সময় থেকে আমাদের পাওয়ার অফ আছে। তো এখন বাজে কটা, 8টা হয়নি, 7:30, হ্যাঁ 7:40 বাজে এখন। তো চলো দাঁড়া, আমরা চাটা খাই, কফিও খেতে পারছি না যেহেতু ইলেকট্রিক নেই, তো তার জন্য চাটাই সুষমা জ্বালিয়ে দিলে আমাকে লাইটার দিয়ে, ওটা দিয়ে চাটা খাচ্ছি। দেখতে পাচ্ছ কোনো আলো নেই, জাস্ট এইগুলো চলছে, তো এটুকুই চলছে। যে ইমার্জেন্সি থেকে ফোন করছে, দাদা বললো আমি প্রপার্টিতে ফোন করলাম ম্যানেজমেন্টকে যে আমাদের পাওয়ার নেই, কোনো প্রত্যেকটা বিল্ডিং অন্ধকারে, কোনো বিল্ডিংয়ে নেই, এগুলো মানে প্রপার্টির মধ্যেই, তো আমাদের এই প্রপার্টির কোনো বিল্ডিংয়ে নেই। ওরা বলছে যে পুরো সিটিতেই নাকি পাওয়ার নেই, তো এটা আমাদের ইস্যুর থেকেও মোস্ট, এটা ইমার্জেন্সি, এটা ওরা বলে এটা আমাদের ইস্যুর থেকেও বড়, এটা ইমার্জেন্সি ইস্যু। তো ওরাও জানে না কখন পাওয়ার আসবে, ওরাও এখন কিউতে আছে ইলেকট্রিক অফিসে, তো ইট উইল টেক টাইম আই থিঙ্ক। তো আমি চাটা খাই, কী করবো, আর তো কিছু খেতেও পারবো না আমি, মানে যাচ্ছে তাই অবস্থা, আমার পক্ষে লাইটার থেকে গ্যাস চালানো সম্ভব নয়। আর শিশু আমার তো বেরিয়ে গেলো, এবার যে কিছু খিদে পেলে খাবো সেটা আমার অপশান নেই, ইয়ে খেতে পারবো, গ্রানোলা বার বা টুকটাক মানে হিজি ফিজি খাবার, কিন্তু গরম করে প্রপার ফুড আই ডোন্ট থিঙ্ক খেতে পারবো যতক্ষণ কারেন্ট আসবে। এটা আমাদের মেট্রো লিঙ্ক স্টেশন, পুরো ডুবে গেছে, 107 বছরের রেকর্ড বৃষ্টিপাত হয়েছে একদিনে, দিয়ে বন্যা এসে গেছে। দুটা বাজে, এখনও কারেন্ট আসেনি আমাদের এখানে, আমি একটা গ্রানোলা বার খেলাম ব্রেকফাস্টে, তো ওটা দিয়েই এখন অব্দি আছি। এখন বাজে দুপুরবেলা 1:05, এখনও কারেন্টটা দেখানি, তো আমি এত বোর হচ্ছি, না আছে ইন্টারনেট, না আছে আমার ফোনে চার্জ, আমি কী করব, তো কথা বলতে পারছি না। সকালের দিকটা ফোন করে মায়ের সাথে, বন্ধুদের সাথে, একটা দিদির সাথে এখানকার কথা বললাম, কিন্তু তারপরেও তো কিছু করার নেই, চার্জ তো থাকবে না ফোনে, তো তাই ভাবলাম কি করি একটুখানি রান্না করি। দেখতে পাবে না, আমি মোচাটা ছাড়িয়ে, এই যে মোচাটা ছাড়িয়ে আমি মোচাটা রান্না শুরু করছি, কিছু করে তো টাইম কিল করতে হবে, তো মোচাটা করে রাখি আর দেখি কখন কারেন্ট আসে। আমি এখনও রেকর্ড করছি না, কারণ ফোনটা বসে গেলে চাপ হয়ে যাবে। এই যে আমার মোচার ঘন্ট রান্না হয়ে গেছে, এবার আমি এটাতে সরিয়ে নেবো, দিয়ে গ্যাসটা অনই রাখবো, কারণ বারবার আমি গ্যাস চালাতে পারবো না। আমি কী করেছি, মোমবাতিটা জ্বালিয়ে মোমবাতি থেকে ধরালাম, মানে অনন্যা যে বললো এটা তাই করলাম। তো এটাকে হয়ে গেছে, এবার এখানেই আমি ফ্রাই প্যানটায় আলুর পরোটা ভেজে খেয়ে নেবো, ফ্রোজেন আলুর পরোটা, জাস্ট ভাজলেই হয়ে যাবে। বৃষ্টি হচ্ছে, জল ওভারফ্লো করছে, অনেক কিছু হচ্ছে। এবার আমাদের অ্যাপার্টমেন্ট থেকে দেখলাম পিৎজা কফি কোক এসবের ব্যবস্থা করেছে, কিন্তু আমি যাচ্ছি সুষমার ল্যাবে, কারণ আমার আর ভালো লাগছে না, এখানে না আছে চার্জ, না আছে ইন্টারনেট, এখানে বসে আমি কী করবো, বাড়িতে আমি রান্না করে খেয়ে নিয়েছি, এবং তাই জন্য আমি দেখলাম ল্যাবে যাই, তাহলে আমি অ্যাটলিস্ট ইন্টারনেট আর ইলেকট্রিকটা পাবো, ফোনটা চার্জ করে আনবো।
তো এই হলো ব্যাপার, আমি এসে গেছি বাস স্টপে, এসে দাঁড়িয়ে আছি, চলো ঘুরি। এই হলো বাস স্টপ, এই চারিদিকে। আমি এখানে ইউনিভার্সিটিতে এসে থেকে আর একবারও ব্লগ করার সুযোগ পাইনি, তার কারণটা হলো আমি চেয়েছিলাম কফি শপে বসতে, এবার সুশ্যামল আমাকে কফি শপে না বসায়নি, কারণ এতক্ষণ থাকবো তো বন্ধ হয়ে যাবে, তো লাইব্রেরিতে দিয়ে রাখাছে। এবার লাইব্রেরিতে তো সবাই চুপচাপ পড়ছে, আমি কী করে কিছু জানাবো তোমাদের কী কন্ডিশনে আছি, তাহলে করতে পারিনি। তো আমি ফোনটা পুরোপুরি চার্জে নিয়ে, ফোনটা পুরোপুরি চার্জে দিয়ে দিয়েছি, আগের ব্লগটা পাবলিশ করে দিয়েছি এই সময়তে বসে, তো হেডফোনটা চার্জ করিনি, কারণ হেডফোন লাগবে না, ফোনটা দরকার চার্জ থাকাটা। দিয়ে বসে বসে ফেসবুক করছি, ব্লগ পাবলিশ করলাম, এইসব করলাম, খুব অড টাইমে আমি ব্লগটা পাবলিশ করেছি, বাট আমার কিছু করার নেই, রাতে যে সময় ব্লগটা পাবলিশ করি সেই সময় আমার বাড়িতে ইন্টারনেট থাকবে না, কানেকশান থাকবে না। আমি এখান থেকে বসে ফোন করলাম, করে জানলাম পাওয়ার কার্ড কতক্ষণ চলবে, তোরা বললো যে পাওয়ার কার্ড আজকে রাতের মধ্যে ঠিক হবে না, এটা কাল সকাল অবধি কন্টিনিউ করবে, মানে থাকবে, কালকে সকালের আগে কোনোভাবেই ঠিক হবে না। তো আজকে আমার কী হবে আমি জানি না, বাড়িতে খাবারগুলো কী হবে সেগুলো ভাবলেই আমার ভয় লাগছে, তো আমি ভাবছিই না, ওটার কথা কোনো চিন্তাতেই আনছি না। 107 বছরের রেকর্ড বৃষ্টিপাত হয়েছে আজকে, রেকর্ড বৃষ্টিপাত, এরকম বৃষ্টিপাত কখনো হয় না সেন্ট লুইসে, প্রচুর লোকের ক্ষতি হয়েছে, প্রচুর ঘরবাড়ি ভেঙেছে, মানে যাচ্ছে তাই অবস্থা, ফ্লাড হয়ে মানে আমাদের যে মেট্রো লিঙ্ক বা অন্যান্য যে ছোটো বাড়িগুলো বিভিন্ন জায়গায় সব জল ঢুকে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো আমি বিভিন্ন নিউজ দেখছিলাম, তো তারপর আমি ফোন করলাম, করে জিজ্ঞেস করলাম আজকে ঠিক হবে কি না, বলে আজকে ঠিক হবে না, তো কিছু করার নেই। আমাদের পাওয়ার এসেছে কিনা জানি না, আমি এখানে থেকে একটা কফি নিলাম, এখানে কফির আছে আর পাওয়ারটা ওই জায়গাটায় আছে, জেনারেটর দিয়ে চলছে, তো একটা কফি নিলাম, দেন এখন বাড়ি যাবো, কফি খাবো। কিন্তু ভালো কথা যেটা সেটা হলো পাওয়ারটা এসে গেছে, এবার নিচে শুনলাম নাকি জল আসছে না, এবার সেটা আমি জানি না জল আসছে না কিনা, এটা গিয়ে দেখতে পাবো, জল না এলে। হ্যাঁ কে বললো পাওয়ার আসেনি, বললো যে এসে গেছে পাওয়ার, না ঘরে এসে দেখলাম পাওয়ার এসে গেছে, জলটা দেখতে হবে, দেখা হয়নি, জল না থাকলে অসুবিধা নেই, কেনা জল দিয়ে জল চলে যাবে, পাওয়ারটা এসে দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আই মিন পাওয়ার ছাড়া রাত্রিবেলা কী করে কাটাবো সেটা সত্যিই বুঝতে পারছিলাম না। অ্যান্ড বলছো আমাদের এত খাবার, বিস্কুটটা কিচেনেই আছে, এত খাবার কেনা আছে সারা মাসের, সেটা কী হবে সেটাও বুঝে উঠতে পারছিলাম না, তো ওটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। আমার পাওয়ারটা এসে দাদা ব্যাসিং, এবার জলটা দেখেই নিয়ে এলাম, যখন জানি না শুরু করে তো পড়ছে, হোপফুলি থাকবে, বিস্কিট নিই, কফি খাই, সারাদিন পর আমি কফি খাচ্ছি, সেই সকাল থেকে কফির জন্য অন্য হয়ে বসে, সেই সকাল থেকে কফির জন্য তপস্যা করছিলাম, অ্যাট লাস্ট কফি খাচ্ছি, তো কফিটা খাই আর ব্লগটা এখানে এন্ড করলাম, কোনো রকম প্রবলেম তো আর নেই মনে হচ্ছে, সব ঠিকই হয়ে গেছে ব্যবস্থা, তো চলো ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তারা বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করো আমার ভিডিওগুলো, দেখা হচ্ছে নেক্সট।